সফিকে যারা মোল্লাতন্ত্র বলে তাদেরকে জেলখানা দেখতে চাই, ফাঁসিতে দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান জাতি তাম পৃথিবীতে সংখ্যায় কম না, সংখ্যায় অনেক বেশি, প্রায় পৌনে 200 কোটি মুসলমান। তারপরে আজকে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত কেন? মুসলমান কোরআন ছেড়েছে, রসুলের রেখে দেওয়া সুন্নাত বর্জন করেছে, যার কারণে মুসলমানদেরকে আল্লাহ সাহায্য তো দূরের কথা, বরং বিধর্মীদেরকে দিয়া মায়ের খাওয়াচ্ছে, কথা বলে ঠিক কিনা? বরং মুসলমান নিজে তো আল্লাহর হুকুম মানেই না, কোরআন ছেড়েছে, পয়গম্বরের তরিকা বর্জন করেছে। যারা কোরআন মানবে, যারা রসুলের রেখে দেওয়া সুন্নাত জিন্দা করার চেষ্টা আছে, কিছু নামদারি মুনাফিক মুসলমান তারা তাদের বিরুদ্ধে আচরণ করে, তাদেরকে কোরআন মানা থেকে, তাদেরকে রসুলের সুন্নাহ মানা থেকে বিরত রাখার জন্য বিভিন্নভাবে অপকৌশল, বিভিন্নভাবে চেষ্টায় তারা পায়তারা করতেছে, চিল্লা বলেন ঠিক কিনা? তারা তো মানেই না, আবার যারা মানে তাদেরকেও মানতে দিবে না, তারা যেন আরামে মানতে না পারে, তারা যেন রসুলের সুন্নাত জিন্দা না করতে পারে, বিভিন্ন ভাবে তাদেরকে তহমত দিয়া, বিভিন্ন ভাবে তাদেরকে, বিভিন্ন ভাবে তাদেরকে হয়রানি করে। আপনারা জানেন ওলামায়ে কেরামের বিরুদ্ধে সব সময় অপপ্রচার, ওলামায়ে কেরামকে মোল্লাতন্ত্র বলে গালি দেয়, ওলামায়ে কেরামকে জঙ্গিবাদ বলে গালি দেয়, ওলামায়ে কেরামকে মূর্খ বলে, ওলামায়ে কেরামকে লাঞ্ছিত বঞ্চিত করার অপচেষ্টা মহান জাতীয় সংসদে উপরে, কথা বলেন ঠিক কিনা? ওই কুলাঙ্গারকে আমরা জেলখানার বাইরে দেখতে চাই না, যে কুলাঙ্গার ওলামায়ে কেরামকে মোল্লাতন্ত্র বলে, মাদ্রাসার কওমি মাদ্রাসার শিক্ষাকে বীজ বৃক্ষ বলে, ওলামায়ে কেরামকে মোল্লাতন্ত্র বলে গালি দেয়। আমাদের মাতার তাজ আল্লামা আহমদ শফিকে যারা মোল্লাতন্ত্র বলে তাদেরকে জেলখানা দেখতে চাই, ফাঁসিতে দেখতে চাই, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, আজকে যারা কোরআন মানবে, কোরআনকে মহব্বত করতে চায়, রসুলের রেখে দেওয়া সুন্নাত মানতে চায়, তাদেরকে বিভিন্ন ভাবে, যেমন আজকের মাহফিলের ব্যাপারেও একদল মুনাফিক অপপ্রচার করছে, যে প্রশাসন নাকি বাধা দিছে, প্রশাসন তাদেরকে মাহফিল করতে দিবে না, এটা মিথ্যা। প্রশাসন আমাদেরকে বলেছে সহযোগিতা করবো 100%। এই যে অপপ্রচার আমি বুঝাইলাম আর কি, এইভাবে কিছু মোনাফেক আছে সব সময় ওলামায়ে কেরামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, কোরআন সুন্নার আইনের বিরুদ্ধে অপপ্রচার করেই যাচ্ছে, চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, তাহলে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত, এটার থেকে বাঁচতে চাইলে পথ আমাদের আল্লাহর দেওয়া কোরআন ধরা লাগবে, রসুলের রেখে দেওয়া তারাক্তু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর রেখে দেওয়া কোরআন, রসুলের রেখে দেওয়া কোরআন, রসুলের রেখে দেওয়া সুন্নাহ যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আজ আমরা এই সাম্প্রতিককালে যেই পর্যদস্ততা, এটা থেকে আমরা উত্তোলন হতে পারবো, চিল্লা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কোরআন ধরবো না ধরবো না? এই কোরআনের আইনের বিরুদ্ধে যারা আচরণ করবে, কোরআনের বিধান মানবে তো নাই, আবার এই কোরআনের বিধানের বিরুদ্ধে যারা আইন পাশ করতে চাবে, আমরা সেটাকে মেনে নিব, ঘরে বসে থাকবো হাতে চুরি দিয়ে, নাকি তাদের জিব্বা টেনে ছেড়ে ফেলবো? জোরে বলেন কথা ঠিক কিনা? জিব্বা টেনে ছেড়ে ফেলবো যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কথা বলে ঠিক কিনা? আজকে মুসলমান জাতি সিংহের জাতি, বিড়ালের জাতি হয়ে গেছি আমরা, যার কারণে কয়েকদিন পরে পরেই দেখবেন ফেসবুকের ভিতরে, এই কয়েকদিন পরে পরেই অমুক অমুকে কোরআনের বিরুদ্ধে কথা বলছে, অমুক বড় মাতব্বর রসুলের বিরুদ্ধে কথা বলছে, অমুক কোরআনের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে কথা বলছে, এইভাবে ফেসবুকের ভিতরে পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ হলো এই কোরআন বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে, রসুলের সুন্নাহ বিরুদ্ধে, রসুল বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে যারা কটাক্ষ করে, তাদের বিচার যদি বাংলার জমিনে হতো, তাহলে পরের দিন এই বাংলার জমিনে একটাও কোরআন বিরোধী লোক খুঁজে পাওয়া যাইতো না, কথা বলে ঠিক কিনা?
এজন্য আমার ভাইরা বাবাজিরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা কোরআনের পক্ষে?